আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটা ইউএসএ বেস আর্নিং ওয়েবসাইট শেয়ার করব। আজকের এই ওয়েবসাইট থেকে আপনি শুধু এখানে ডিজাইন আপলোড করবেন এবং প্রতি ডিজাইনের এ বিনিময়ে আপনি একটা নির্দিষ্ট একটা কমিশন পাবেন। এবং আজকে যে সাইটটা শেয়ার করতেছে এটা ইউএসএ বেস একটা ওয়েবসাইট এবং এখান থেকে আপনি ডিজাইন আপলোড করে ইনকাম করতে পারবেন। এবং এখানে আপনি ডিজাইনগুলো কীভাবে নেবেন আমি আজকে গড়ে 5-6টা ওয়েবসাইট শেয়ার করবো আপনাদের সঙ্গে, যে ওয়েবসাইটগুলো থেকে আপনি এখান থেকে আপনি কোনো প্রকার কষ্ট ছাড়া আপনি কাজ ছাড়া আপনি ডিজাইনগুলো পাবেন। এবং সেই ডিজাইনগুলো নিয়ে এসে জাস্ট এই ওয়েবসাইটে কীভাবে আপলোড করবেন, কীভাবে ইনকাম হবে, তো সেই বিষয়টা কিন্তু বিস্তারিত শেয়ার করব। তো এই ওয়েবসাইটের লিঙ্ক এবং বাকি ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে আপনি একটা একটা করে ক্লিক করে আপনি ক্রোম ব্রাউজার করে নেবেন, নিয়ে আপনি ওখান থেকে রেগুলারি কাজ করবেন। এবং 1 ঘন্টার একটা প্রসেস যদি করে রাখেন তাহলে কিন্তু আপনি লাইফ টাইম এখান থেকে প্রতি মাসে 40-50 হাজার এবং তারও বেশি কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই যে ওয়েবসাইটগুলো, বাকি যে ওয়েবসাইটগুলো শেয়ার করবো সব কিছু কিন্তু আপনি আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি করতে পারবেন। এবং সর্বপ্রথম আপনি ওয়েবসাইটে আসার পরে উপরে থ্রি ডট একটা লাইন দেখছেন, আপনি এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে থার্ড ক্যাটাগরিতে দেখতে পারবেন ডেস্কটপ সাইট, তো আপনি ডেস্কটপ সাইটে একটা ক্লিক দিয়ে এটা ডেস্কটপ মোডে করে নেবেন। তো ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন ডেস্কটপ মোডে যে ভার্সনটা আসছে সেটা চলে আসবে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনি ডেস্কটপ মোড ছাড়াও কিন্তু করতে পারবেন। এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে আপনি কোন ডিজাইনগুলো আপলোড করবেন। তো সেই বিষয়ে কিন্তু কিছু লোগো এখানে দেওয়া আছে, আপনি জাস্ট এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি যে ডিজাইনটা আপলোড করবেন তো সেই ডিজাইন কিন্তু এই কোম্পানি 75টা প্রোডাক্টসের উপরে কিন্তু তারা সাবমিট সেভে আপনার কিন্তু ইনকামটা এখানে দিবে। তো এখান থেকে কিন্তু আপনি এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই যে আপনার যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা, এই যে টি শার্ট এবং এখান থেকে বিভিন্ন পণ্যের উপরে কিন্তু তারা ছাড়বে। তো এক এক পণ্যের যে বিক্রয় যে এটা, তো সেটা কিন্তু এক এক রেটে কিন্তু আপনি কমিশন পাবেন। তো এখান থেকে আপনি একটা প্রোডাক্ট বা একটা ডিজাইন দেওয়া মাত্র আপনি 75টা প্রোডাক্টের উপরে কিন্তু কমিশন পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এবং এখান থেকে কিন্তু আপনার জাস্ট কাজ শুধু আপনি এখানে ডিজাইন আপলোড করবেন এবং বাকি সমস্ত প্রসেস কিন্তু কোম্পানি করবে, এই সাইট করবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি টি শার্ট একটা টি শার্টের ডিজাইন দেন, তো সেই ডিজাইনটা কিন্তু মার্কেটের দ্বারা এতে $22 কিন্তু তারা বিক্রি করবে। এবং এখান থেকে কিন্তু আপনি $4 কিন্তু এখান থেকে আপনি বোনাস পাবেন বা কমিশন পাবেন। তো এটা আপনার আর্ন হবে, আপনার ইনকাম হবে। তো বুঝতে পারছেন এখান থেকে একটা টি শার্টের ডিজাইনে যেতে আপনার 420 টাকা মতো কিন্তু বাংলা টাকা, এটা বাংলাতে কিন্তু ইনকাম হচ্ছে। এবং এখান থেকে দেখতে পারবেন এক 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 প্রোডাক্টের এক এক রকম এখানে নাম দেওয়া আছে এবং এখান থেকে এক রকম কমিশন কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই প্রোডাক্টটা যদি $38 বেচে, তো সেখান থেকে কিন্তু আপনি $7 বা $7 কিন্তু এখান থেকে আপনি বোনাস পাবেন। তো এক এক প্রোডাক্টের উপরে তারা সাবে এইভাবে কিন্তু আরও 75টা প্রোডাক্টের উপরে কিন্তু তারা বিক্রি করবে। এবং এটা কিন্তু 200টারও বেশি দেশে কিন্তু দেশের লোক কিন্তু এই প্রোডাক্ট বা এই যে ডিজাইনগুলো কিনবে। তো এখানে বুঝতে পারছেন এখান থেকে যদি আপনি রেগুলার কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি কত পরিমাণ এখান থেকে মাসে আপনি ইনকাম করতে পারবেন। তো এসব বুঝগুলো সম্পূর্ণ আপনারা বুঝছেন, যদি ভিডিওটা ভালো লাগে তবে একসাথে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে সাইটটা শেয়ার করতেছি, তো এখানে কীভাবে কাজ করবেন তো আরও বিস্তারিত বিষয়গুলো আমি ভিডিওর শেষের দিকে বলে দিবো বা ভিডিওর মাঝে বলে দিবো, ভিডিওটা লং হতে পারে। তো অবশ্যই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবেন, না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনলাইন থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো প্রথমে এখান থেকে দেখতে পারবেন, প্রথমে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটা করার পরে এখান থেকে অ্যাকাউন্টটা করার জন্য এখানে ইমেল, যে ইমেল অ্যাড্রেসের একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন গেট স্টার্ট, তো আপনি জাস্ট গেট স্টার্টে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনার যে ডিটেলসগুলো তারা চাচ্ছে অবশ্যই সেই ডিটেলসগুলো কিন্তু আপনাকে দিয়ে এখানে অ্যাকাউন্টটা করতে হবে। তো এখান থেকে আপনি প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন এবং এখান থেকে লাস্ট নেম দিবেন, তারপরে এখানে ইমেলটা পাঠানো থাকবে। এখান থেকে আপনি এই যে ড্রপডাউন এটাতে একটা ক্লিক দিয়ে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম, আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি 8 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিবেন। এখান থেকে যদি টিকমার্ক করা থাকে তা থাকবে, যদি না করা থাকে টিকটা বসিয়ে দিবেন। তো দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন। তো বন্ধুরা, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যখনই ক্লিক দিবেন তারপরে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে ভেরিফাই ইউয়ার ইমেল, আপনি জাস্ট এখান থেকে যে রিসেন্ট একটা অপশন পাবেন। তো এখান থেকে আপনি এটা এই অপশনটার উপরে ক্লিক দিয়ে আপনি কিন্তু আপনার মেইলে ভেরিফিকেশন লিঙ্কটা কিন্তু পাঠিয়ে নেবেন। তো অবশ্যই এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো
তো একটু ওয়েট করলে কিন্তু আপনার সামনে দেখতে পারবেন অন্য একটা ইন্টারফেস আসছে, এবং এখান থেকে কিন্তু আপনাকে তারা একটা মেইল করেছে। অবশ্যই আপনার মেইল বক্সটা চেক করবেন, তো বন্ধুরা আমাদের মেইলে কিন্তু তারা কোনো মেসেজ বা কোনো ভেরিফিকেশন লিঙ্ক পাঠায়নি, এটা অটো ভেরিফিকেশন করে নিয়েছে। তো যাদের ফোনে মেইল যাবে বা যাদের সমস্যা হবে তাদের ফোনে যদি মেইল যায়, অবশ্যই সেই মেইলের ভেতর থেকে আপনি ভেরিফিকেশন একটা কনফার্ম লিঙ্ক পাবেন বা একটা লিঙ্ক পাবেন, তো সেই লিঙ্কে সেখান থেকে কনফার্ম করে আপনি এই ইন্টারফেসে আসবেন। তো এটা কিন্তু আপনার ডেস্কটপ মোডে থাকবে, এবং এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করা হয়ে যাবে। তো এখান থেকে অ্যাকাউন্টটা করা ইয়েতে কিন্তু আপনাকে এখান থেকে পুনরায় আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে হবে। তো বন্ধুরা অ্যাকাউন্টটা লগ ইন করার আগে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ডিজাইনগুলো কেমন হবে। তো সেই স্যাম্পল বা এদের ডিজাইনগুলো কিন্তু এখানে শো করতেছে, তো আপনি যে ডিজাইনগুলো আপনি এখানে আপলোড করবেন, তো সেই ডিজাইনগুলো কিন্তু এই কোম্পানি বা এই যে প্ল্যাটফর্মটা, তো এটা কিন্তু এই কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন যে টি শার্টে যেগুলো ছেপেছে তারা। তো এভাবেই কিন্তু তারা এখানে 75টা প্রোডাক্টের উপরে কিন্তু তারা ছাপবে, ছেপে কিন্তু বড় বড় হিয়ার যারা আছে কোম্পানি, তো তারা এখান থেকে এসে এটা কিনবে। তো আপনি যে এটা ছাপবেন তো সেটা কিন্তু এমনই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছেপেছে, তো এখানে কিন্তু দাম সহ কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। তো এখানে বড় বড় কোম্পানি যারা আছেন এগুলা কিনেন, তো তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করবে বা এখান থেকে এই দাম দিয়ে কিন্তু এই টি শার্টের ডিজাইনটা কিনে নিবে। তো এভাবে কিন্তু আপনার ইনকামটা হবে। তো এখান থেকে আপনি প্রথমে কি করবেন, এখানে এই অপশনটাতে আসার পরে এখান থেকে এটা একটু জুম করবেন। তো এখান থেকে এটা একটু জুম করলে উপরে দেখতে পাচ্ছেন মেনু অপশন, তো উপরে মেনু অপশন, তো আপনি যাচ্ছে মেনুতে একটা ক্লিক দিবেন। তো মেনুতে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে লগইন একটা অপশন পাবেন, তো আপনি জাস্ট এই লগইন এর উপরে একটা ক্লিক দিবেন। তো লগইন এর উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। তো বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের কিন্তু কোনো ভেরিফিকেশন লিঙ্ক এখানে আসেনি, তো আমি এটা দেখলাম। তো এখানে আপনি আপনার মেইলে যে ভেরিফিকেশন লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ছাড়া আপনি এখানে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তো অবশ্যই আপনার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনি বাকি কাজগুলো করতে হবে। তো বাকি কাজগুলো কীভাবে করবেন তো সেটাও আমি কিন্তু দেখিয়ে দিব এর মধ্যে, যদি আমার মেইলে ভেরিফিকেশন লিঙ্কটা আসে। অনেক সময় কিন্তু এটা আপনার 12 ঘন্টা পর্যন্ত কিন্তু টাইম নেয়, যখন তখন আসে এমন কিন্তু হয়। তো সেক্ষেত্রে কিন্তু একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে কিন্তু আপনি বাকি কাজগুলো করবেন। তো বাকি কাজগুলো কীভাবে করবেন তো সেটা নিয়েও দরকার হলে আমি গতকালকে একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ, যদি আমার অ্যাকাউন্ট আমি সেভাবে করে নিতে পারি তো আমি একটা ভিডিও দিয়ে দিব যত দ্রুত সম্ভব। তো এই সাইটে কিন্তু অবশ্যই কাজ করবেন। তো এখানে কাজ করার আরও কিছু প্রসেস বলেছিলাম যে আমি শেয়ার করব, তো সেইগুলো কিন্তু এখন শেয়ার করব। তো এখান থেকে যে ডিজাইনগুলো শেয়ার করব, তো সেই ডিজাইনগুলো আপনি কোথায় পাবেন, তো সেটাও বলেছিলাম যে একটা ওয়েবসাইট থেকে আপনাকে ফ্রিতে দিয়ে দিব, কোনো প্রকার আপনার ডিজাইন করা লাগবে না। অযথা প্রচুর সময় ব্যয় করে আপনার ডিজাইন করে আপনি কাজ জানেন না বা আপনি কোনো আর্টিস্ট না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আজকের ভিডিওটা আপনার জন্য অনেকটা বেনিফিট হবে। তো ভিডিওটা ফুল দেখেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন, ভিডিওটা যারা স্কিপ করে করে দেখছেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা আমাদের যে ডিজাইনটা দরকার, তো সেই ডিজাইনটা নেওয়ার আগে আমি যে প্রথমে বলে ফেলাম যে এখানে কোনো প্রকার ডিজাইন করা লাগবে না, তো আমি একটা সাইট থেকে আপনাকে দিয়ে দিব। তো এত সুন্দরভাবে দিয়ে দিব, এত সুন্দরভাবে আপনি 2 মিনিটে ওই সাইট থেকে আপনি যে কোনো ভালো ভালো আপনার ডিজাইন আপনি কপিরাইট ফ্রি ছাড়া আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো কিভাবে নেবেন, তো এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এই আর্টিফিশিয়াল যে দেখতে পাচ্ছেন এই যে এল ফ্রি স্টোর, তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে এসে আপনি এটা ডেস্কটপ ভার্সন করে নেবেন। তো এটা ডেস্কটপ ভার্সন করে নেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে ডেস্কটপ ভার্সনটা করে নিলেন, নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন একটা অপশন পাবেন টুলস। তো এখান থেকে আপনি এই যে টুলস অপশন পাচ্ছেন, তো টুলসে একটা ক্লিক দিবেন। তো বন্ধুরা এখানে ডেস্কটপ ভার্সনে আপনি কিন্তু এভাবেই চালাবেন, একটু স্ক্রিনটা ছোটো হবে কিন্তু কাজ চলে যাবে। তো এই সাইটগুলো কিন্তু ল্যাপটপ ডেস্কটপের জন্য হচ্ছে বেটার একটা অপশন, এবং ফোন থেকেও কিন্তু বেটার অপশনে কিন্তু এটা চালানো যায়। তো আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন টুলস একটা অপশন পাবেন, তো আপনি জাস্ট এখান থেকে টুলসের উপরে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে এই যে এল ফরম্যাটের যে জানাটা এখানে দেখতে পাচ্ছেন, তো আপনি জাস্ট এই যে 3 নম্বরের যে অপশনটা আপনি এটার উপরে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে একটা বিজ্ঞাপন ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে এটা ক্লোজ করে দিবেন। তো দেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন এমন ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনি যে ডিজাইনগুলো নেবেন, তো সেই ডিজাইনটা একটা ওয়েবসাইট থেকে যেহেতু নেবেন তো সেটা কিন্তু একটা কম্পিউটার মাধ্যমের একটা ওয়েবসাইট, তো সেখান থেকে আপনাকে ওই ডিজাইনগুলো বা আপনার ভালো অপশন মানে যে ডিজাইনার আছে তো সেই ডিজাইন সেখান থেকে কিন্তু আপনি ডিজাইনটা নিতে পারবেন। তো সেই ডিজাইনটা নেবেন, তো সেই ডিজাইনটা নেওয়ার জন্য
তো এখান থেকে কিন্তু আপনাকে কিছু টাইটেল এবং ডিসক্রিপশনের প্রয়োজন হবে, তো সেটা কিন্তু আমি এই ওয়েবসাইট থেকে নিব। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনি যে ইয়েটা নেবেন আর কি, তো সেখানে কিন্তু আপনি আরো 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 অনেক ইয়ে কিন্তু এখান থেকে আপনি জাস্ট সার্চ দিবেন, ক্যাটাগরি সার্চ দিবেন, তো দিয়ে কিন্তু আপনি যেই ক্যাটাগরির ডিজাইন আপনার পছন্দ, তো এখানে কিন্তু আপনি হাজার হাজার এই টাইটেল আর ডিসক্রিপশন কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে জাস্ট চাইবেন, আসার পরে প্রথমে এই যে কপি টাইটেল, এই যে কপি টাইটেল এটা কপি করবেন। বলেছিলাম যে এখান থেকে আপনাকে এই যে আদেশ এবং এখান থেকে টাইটেল ডিসক্রিপশন এগুলো কিন্তু সবই আপনার প্রয়োজন হবে, আপনি যে ডিজাইনটা আপলোড করবেন তো সেই ডিজাইনটার উপরে আপনার আপলোড করার সময় এটা কিন্তু প্রয়োজন হবে, যাতে আপনি এই টাইটেল এবং ডিসক্রিপশন এবং যদি এগুলো যদি না দেন, টাইটেল ডিসক্রিপশন যদি না দেন, তো তাহলে কিন্তু 75টা প্রোডাক্টের উপরে কিন্তু কোম্পানি আপনার ডিজাইনটা ছাপতে পারবে না, তো সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে টাইটেল এবং ডিসক্রিপশনটা দিতে হবে। তো এই জন্য এই সাইডে প্রথম নিয়ে আসলাম এবং এই সাইড থেকে আপনি এই টাইটেল ডিসক্রিপশনটা নেবেন এবং এখান থেকে যে আদেশ দেখতে পাচ্ছেন, তো এই আদেশটা কিন্তু আপনার নিতে হবে। এই আদেশটা নেবেন, নিয়ে আপনি এই আদেশটা দিবেন একটা ওয়েবসাইটে, তো সেখান থেকে কিন্তু আপনার এই আদেশ অনুযায়ী কিন্তু আপনার ডিজাইন কিন্তু অলরেডি চলে আসবে। তো আরেকটা যে ওয়েবসাইট শেয়ার করবো, সেই ওয়েবসাইটটা থেকে আপনাকে ওই ডিজাইনটা নিতে হলে কিন্তু অবশ্যই আপনার আদেই দিতে হবে, মানে আপনি যেটা বলবেন সেই ইয়েতে কিন্তু ওইটা আপনাকে তৈরি করে নিতে হবে। তো কিভাবে তৈরি করে নেবেন তো সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, ভিডিওটা ফুল দেখতে থাকেন। এবং এখান থেকে প্রথমে আপনি এখান থেকে আদেই দেখতে পারবেন এবং তার আগে এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনি হাজার হাজার কিন্তু ক্যাটাগরি পাবেন, অনেক ক্যাটাগরি কিন্তু এখান থেকে দেওয়া আছে বা হাজার হাজার আদেশ কিন্তু এখান থেকে আপনি পাবেন। তো এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, তো এই অপশনটাতে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ক্যাটাগরিটা শো করবে এবং এখান থেকে আপনি ক্যাটাগরিটা নেবেন। তো ক্যাটাগরিটা এখান থেকে আমি সুপার হিরো দেওয়া আছে, তো আমি সুপার হিরোটা সিলেক্ট করব। তো সুপার হিরোটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এই যে জেনারেটর প্যাটার্ন তো একটা অপশন পাচ্ছেন, তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আদেশটা শো করবে বা আদেশটা কিন্তু এখানে শো করবে, তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এখানে একটা সাবজেক্ট ধরবেন, ধরে এখানে যাতে আপনি কপি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এটা এখান থেকেও কপি করতে পারবেন, এবং সেটা না চাইলে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে এই যে কপি যে প্লেট আছে তো আপনি এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে ওকেতে একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার এটা সরাসরি কপি হয়ে যাবে। এবং আরেকটা ওয়েবসাইটে এখনই নিয়ে যাব, সেখান থেকে আপনি কিভাবে আপনি এই আদেশটা ইউজ করবেন তো সেটাই দেখাবো। তো বন্ধুরা আবারও চলে আসলাম আর একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইট থেকে আমরা আমাদের আদেশটা দিয়ে আমাদের ডিজাইনটা এখান থেকে তৈরি করে নিব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো ওই লিঙ্কে ক্লিক করার মাত্র আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, আপনি এই ওয়েবসাইটটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো আজকে যে সাইটগুলো শেয়ার করতেছি, বিশ্বাস করেন ভাই, এটা কিন্তু আপনি সচরাচর সারা ইউটিউব সার্চ করে কিন্তু আপনি এই প্রসেসগুলো এভাবে কিন্তু আপনি পাবেন না, একসাথে আপনি কপি পেস্টের এই জোগাড় কিন্তু পাবেন না, আপনি জাস্ট এখানে একটু 1 ঘন্টার একটা প্রসেস আপনি এখানে করবেন। আমি সেটাও করার জন্য আমি যত দ্রুত সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, তো সেক্ষেত্রে আপনারা যদি বোঝার চেষ্টা করেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন। ইউএসএ বেজ একটা ওয়েবসাইট, আপনি ইনকামটা কিভাবে করছেন সেটা হয়তো এখনো অনেকেই বুঝতে পারেননি, তো সেই বিষয়টাও কিন্তু বলতেছি। তো এখানে আপনি মূলত প্রথমে আমরা একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেছি, তো সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা মানে সেখান থেকে কিন্তু আমরা একটা অনলাইন দোকান খুলেছি এক কথায়। তো আপনি যে দোকানে আপনার কিছুই করা লাগে না, আপনি জাস্ট ডিজাইন আপলোড করে রাখবেন, তো এবং সেই ডিজাইনটা আপনার কোম্পানি যে যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করবেন তো সেই ওয়েবসাইটে যে ইয়েটা আছে তো সেই নিয়মে অনুযায়ী আপনি সেখান থেকে আপনি ইনকাম করবেন, মানে আপনি যে ডিজাইনটা আপলোড করবেন তারা সেই ডিজাইনটা আপনার থেকে তারা বিক্রি করবে, আপনার থেকে নিয়ে তারা বিক্রি করবে 75টা প্রোডাক্টের উপরে সেপে, এবং আপনার একটা কমিশন দিবে ওইটা আপনার এখানে আপলোড করার জন্য বা তৈরি করার জন্য। তো এই বিষয়টা হয়তো অনেকে বুঝতে পারলেন, এবং এখান থেকে এই ওয়েবসাইটটা লেক্সিকা এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি এটা ডেস্কটপ ভার্সনে চালাবেন, উপরে 3 ডট লাইনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে থার্ড ক্যাটাগরিতে আপনি ডেস্কটপ সাইট পাবেন। ডেস্কটপ সাইডে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে,
তো বন্ধু, এটা ডেস্কটপ সাইডে যখন করবেন তখন কিন্তু দেখতে পারবেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত লোগো বা সমস্ত ডিজাইন কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন, এবং এটা সম্পূর্ণ কিন্তু 100% কপিরাইট ফ্রি হবে, এবং এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে এটা নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো আগে গিয়ে আমি কিন্তু সব দেখিয়ে দিব। তো ভিডিওটা যারা এখনো ভিডিওতে লাইক করেননি তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ভিডিওটা কেমন হলো, আপনাদের জন্য কতটা বেনিফিট আপনারা এখান থেকে পেতে পারেন, কে কতটুকু বুঝলেন অবশ্যই এটাও কিন্তু কমেন্টে শেয়ার করবেন। তো এবং চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন প্রথমে একটা ডোমেনে একটা অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে নেবেন। তো এখানে আপনি সর্বপ্রথমে যে এখানে জুম করবেন ফোন থেকে, একটু সমস্যা হলেও এখান থেকে আপনি ফোন থেকে এটা করতে পারবেন, ল্যাপটপ ডেস্কটপেরও প্রয়োজন নাই। এবং যাদের ল্যাপটপ ডেস্কটপ আছে তারা তাদের ডিভাইস থেকে কিন্তু ভালোভাবে করতে পারবেন। এবং এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার জন্য গেট স্টার্টেড একটা অপশন পাচ্ছেন উপরে, আপনি জাস্ট এই অপশনটাতে উপরে একটা ক্লিক দিবেন। তো গেট স্টার্টের উপরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে অন্য একটা ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনি গেট স্টার্টের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে এইটা দেখতে পাচ্ছেন। এটা আবার একটু জুম ছোট করে নেবেন তাহলে আপনার দেখতে সুবিধা হবে। তো এখান থেকে একটা অ্যাকাউন্ট করার জন্য এই যে কন্টিনিউ উইথ গুগল একটা অপশন পাচ্ছেন, এবং ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করার একটা অপশন পাচ্ছেন। তো আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটার উপরে একটা ক্লিক দিবেন। তো এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনার ডিভাইসের যে কটা ইমেল থাকবে সবকটা মেল কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু একটা মেল এখানে আপনি সিলেক্ট করবেন। তো মেলটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট ওই মেলটার উপরে একটা ক্লিক দিবেন। তো মেলটার উপরে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। এবং অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, আপনি আবারও এটা ডেস্কটপ মোডে করে নেবেন। তো এটা আবারও এটা ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা, এই সাইডে আপনি কিভাবে আপনার যে ডিজাইনটা নেবেন বা এটা নেবেন, তো সেটা করার জন্য আপনি যখন এটা অ্যাকাউন্ট করে নেবেন, নেওয়ার পরে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন জেনারেট একটা অপশন আছে, তো আপনি জাস্ট এই জেনারেটের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যে আদেশটা আপনি যে ওখান থেকে আপনি ওটা কপি করে আনলেন বা যেই এটা কপি করে আনলেন আপনার ডিজাইনটা তৈরি করার জন্য, তো বের করার জন্য, তো সেই এটা কিন্তু ডিসক্রিপশন ইয়ার ইমোজি। তো আপনি জাস্ট এখানে আপনার ওই এটা আপনি এখানে পেস্ট করে দিবেন, যেটা ওই দেখা থেকে যে আদেশটা ওখান থেকে আপনি কপি করে আনলেন, তো সেই আদেশটা এখানে আপনি পেস্ট করে দিবেন। এবং এই যে আদেশটা আপনার এর জন্য প্রয়োজন এখানে, তো অনেকেই বুঝতে পারছেন হয়তো, তো এটা এর জন্য এখানে প্রয়োজন যে এই যে লেক্সিকা যে আর্ট যে একটা ওয়েবসাইট, তো এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা ওয়েবসাইট আর কি। তো এখান থেকে আপনি এমন আদেশ দিয়ে কিন্তু যে কোনো ইমোজি কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি ইমোজি পাবেন। তো এখানে এটা কপি করার পরে যে জেনারেটর একটা অপশন পাবেন, তো জেনারেট এখানে একটা ক্লিক দিবেন। তো এই জেনারেটের উপরে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার সামনে কিন্তু অন্য একটা ইন্টারফেস আসবে, এবং এই সাইটটা যাতে আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দ্রুতই কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে আদেশটা এখানে দিয়েছি, তো সেই অনুযায়ী কিন্তু আমাকে এই ওয়েবসাইটে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইমোজি কিন্তু তারা বানিয়ে দিয়েছে। তো এখান থেকে আমার যেটা পছন্দ আমি সেই ইমোজিটা এখানে ডাউনলোড করব, এবং আমার এই ইমোজিটা কিন্তু আমি এখানে কিভাবে আপলোড করব টি পাবলিক ওয়েবসাইটে, যেখানে আমাদের অনলাইন একটা দোকান হয়েছে, তো সেখানে কিভাবে আপলোড করব, তো সেটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব। এবং কিভাবে আপলোড করবেন আরও কিভাবে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন, কিভাবে পেমেন্ট নেবেন, তো ওই বিষয়গুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর এটাও বলে রাখি, আপনি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কিন্তু একটা নতুন একটা ওয়েবসাইট, এবং এখানে আপনি যে কোনো কমেন্ট বা যে কোনো আদেশ দিয়ে কিন্তু আপনি যে কোনো ইমোজি এখান থেকে আপনি বানিয়ে নিতে পারেন আপনাদের মতো কিছু লোকেদের বেনিফিটের জন্য। এবং এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটা পাচ্ছেন, এবং কষ্ট ছাড়াই কিন্তু আপনি পাবেন। তো আপনি যে কোনো আদেশ দিয়ে এই সাইট থেকে আপনি ইমোজি বানিয়ে নিতে পারবেন, এবং ওই ইমোজিটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন।
এবং আরো একটা কথা না বললে নাই, আমি জানি আপনারা যে ইমোজি তৈরি করা বা ডিজাইন করার এই কাজগুলা পারেন না, তো সেই জন্য কিন্তু আপনাদের জন্য খুঁজে খুঁজে কিন্তু এই ওয়েবসাইটগুলা কিন্তু বের করা, তো অবশ্যই কিন্তু অনেক কষ্টের কিন্তু এই যে ওয়েবসাইটগুলা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে করে কিন্তু এগুলা খুঁজে বের করা, তো অবশ্যই ভিডিওটা কেউ অবহেলা করবেন না, তো যতটুকু দেখবেন ততটুকু শিখবেন ততটুকুই কিন্তু কাজ করে রাখবেন, আবার নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, তো সেখান থেকে আবার স্টার্ট করে আবার বাকি কাজগুলো করবেন, করে ইনশাল্লাহ আপনি অনলাইন থেকে একটা প্রত্যেক মাসে কিন্তু 40 থেকে 50 হাজার ইনকাম করার একটা সাইডে কিন্তু আপনি পার্ট টাইম জব করতে যাচ্ছেন এক কথায়, তো ওয়ার্ক ফ্রম হোম আর কি, তো এখান থেকে আপনারা যারা অনলাইনে কাজ করতে চান বা অবসর সময়ে যারা অনেক টাকা পয়সা হাতে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই সাইটটা কিন্তু অনেকটা বেনিফিট দিবে, তো অবশ্যই এখানে ভিডিওটা ফুল দেখে কিন্তু কাজ করবেন, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনি জাস্ট এখান থেকে আজকে এটা ডাউনলোড কিভাবে করবেন তো এর প্রসেস পর্যন্ত দেখাবো, বাকি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। তো বন্ধুরা, এই সাইডের যে ইমোজিটা হবে, তো এই ইমোজিটা আমরা কিভাবে এখান থেকে ডাউনলোড করব ফ্রিতে, এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই ওয়েবসাইট থেকে আপনি মাসে কিন্তু 100টা পর্যন্ত কিন্তু আপনি ইমোজি বের করে নিয়ে যেতে পারবেন, আপনি 100টার বেশি প্রয়োজন হলে আপনি সেক্ষেত্রে কিন্তু অন্যান্য জিমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন, একটা একটা জিমেলে কিন্তু 100টা পর্যন্ত মাসে আপনি এখান থেকে ইমোজি বের করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আরো একটা মজার বিষয় হচ্ছে, আপনি এখানে এই যে সাইটটা দেখছেন, তো আমি এই ভিডিওতে না এটা নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরো শেয়ার করব, আরো 2-3টা সাইট শেয়ার করব, যে সাইটগুলোতেও কিন্তু আপনি এমন আদেশ দিয়ে কিন্তু আপনি ইমোজি তৈরি করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী, সেই ইমোজি কিন্তু আপনি টিপাবলিক যে ওয়েবসাইটটা আছে দুনিয়া কি দুনিয়ার আপনার জানে পেঁচানা একটা ওয়েবসাইট আর কি, তো ওই ওয়েবসাইটে আপনি 200টারও বেশি লোক কিন্তু ওই ওয়েবসাইটে ভিজিট করে প্রতিদিন, এবং ওখান থেকে কিন্তু তাদের ডিজাইনগুলো কিনে, তো সেই ওয়েবসাইটে আপলোড করবেন কিভাবে, তো সেটাও কিন্তু আপনি নেক্সট ভিডিওতে দেখে দিব, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো অবশ্যই, তো আপনারা কমেন্ট যদি করেন সেভাবে তো অবশ্যই নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো, তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে যে ইমোজিটা আপনার এখানে পছন্দ হবে আপনি জাস্ট সেই ইমোজিটার উপরে ক্লিক দিবেন, অথবা এখানে চাপ দিয়ে ধরবেন, সেই ইমোজিটার উপরে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এখান থেকে ডাউনলোড ইমোজি একটা অপশন পাবেন, তো আমি এখান থেকে ডাউনলোড ইমোজি আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম, এবং এখান থেকে আরও পাবেন এই যে দেখতে পারবেন এটা যদি জুম করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যে ইমোজিটার উপর চাপ দিয়ে ধরবেন, তো সেখানে কিন্তু আপনি এই যে সেখান থেকেও কিন্তু আপনি এই যে এখান থেকে যে ডাউনলোডের একটা অপশন পাবেন, তো আপনি এখান থেকেও কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারেন, তো এইভাবে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি এটা কিন্তু সম্পূর্ণ ফোন থেকে করে দেখালাম, এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো এই ইমোজিটাই কিন্তু আমরা টিপাবলিক যে ওয়েবসাইট আছে অনলাইন দোকান আমাদের, তো সেই দোকানে কিভাবে আপলোড করবেন তো সেই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন, তো নেক্সট পার্টের জন্য অবশ্যই কিছু কমেন্টের প্রয়োজন হবে, তো আপনারা যদি কমেন্ট করেন তো অবশ্যই নেক্সট পার্টটা আমি খুবই দ্রুত নিয়ে চলে আসবো ইনশাল্লাহ।